আমাদের আজকের রেসিপি হচ্ছে চিকেন নিহারি। আমাদের চিকেন নিহারি তৈরি করতে লাগছে কাজী ফার্মস কিচেনের কারি কাট চিকেন। আমাদের আরো লাগছে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাবাব মশলা, টমেটো কুচি, বিট লবণ, রেগুলার লবণ, টক দই, কর্নফ্লাওয়ার, ধনে পাতা কুচি এবং তেল। দেখে নিয়েছি উপাদানগুলো। এখন দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি আমাদের এই চিকেন নিহারি রান্না করা। আমি শুরুতেই যেটা করছি, একটা প্যান নিয়ে নিচ্ছি এবং সেখানে যোগ করে দিচ্ছি তেল। তেল গরম হতে হতে আমাদের যে চিকেনগুলো আছে সেই চিকেনগুলোকে আমরা ম্যারিনেশনে দিয়ে দিচ্ছি। আমরা এখন এই চিকেনগুলোর সাথে যোগ করে দিচ্ছি টক দই, এছাড়াও আরো যোগ করে দিচ্ছি কাবাব মশলা। আমরা এখন এই উপাদানগুলোকে বেশ ভালো মতন করে একটু ম্যারিনেশন করে নিচ্ছি। যেহেতু আমরা নিহারি বানাচ্ছি, এখানে কারি কাট হলেও আমি মাংসগুলোকে খানিকটা আরেকটু ছোট করে কেটে নিচ্ছি। তো মোটামুটি মাংসগুলোকে আমি ম্যারিনেশনের জন্য তো দিয়ে দিয়েছি, এখন এক এক করে বাকিগুলো রান্না করার পালা। আমি তেল যেটা শুরুতেই গরম করতে দিয়েছিলাম এটা গরম হয়ে গিয়েছে, এখানে আমি যোগ করে দিচ্ছি পেঁয়াজ কুচি। সাধারণত নিহারি বলতে আমরা বুঝে থাকি মাটন কিংবা বিফ দিয়ে হবে, কিন্তু চিকেন দিয়েও কিন্তু নিহারি হয়। আর আলটিমেটলি যাদের স্বাস্থ্যের কোনো হেলথ ইস্যু আছে বিশেষ করে, তারা কিন্তু খুব সহজেই এই ধরনের নিহারি বানিয়ে খেতে পারে, যেটা হেলদিও বটে, নিহারির স্বাদও পাওয়া যাচ্ছে। আর কাজী ফার্মস কিচেনের চিকেন থাকলে তো কথাই হবে না, স্বাদটা অনবদ্য হবে। এখন আমরা এখানে যোগ করে দিচ্ছি টমেটো কুচি। মোটামুটি টমেটো দেওয়ার পরপর কিন্তু টমেটো থেকে পানি বের হওয়া শুরু করেছে, এবং এখন এখানে আমরা এক এক করে আমাদের যতগুলো মশলা আছে, বাটা এবং গুঁড়ো, সবগুলো দিয়ে দিব। শুরুতেই দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আরও যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণে টালা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য। আর যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা রেগুলার মরিচটা নিজের স্বাদ মতো দিয়ে দিবেন, তবে আমি এখানে 2 চা চামচের মতো দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু স্বাদ মতো লবণ। ব্যাস এই কটা উপাদান দিয়ে এখন আমরা এটাকে সুন্দর মতন করে 1 থেকে 2 বার পানি দিয়ে কষিয়ে নিব। মোটামুটি 2 থেকে 3 বারের মতন আমাদের এই মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন ম্যারিনেশন করে রাখা চিকেন পিসেসগুলোকে আমি এখানে যোগ করে দিচ্ছি। কাজী ফার্মস কিচেনের যে চিকেনগুলো আছে সেগুলোকে কিন্তু কোনো রকমের হার্মফুল ফিড খাওয়ানো হয় না, সবসময় ভেজিটেবল ফিডই খাওয়ানো হয়ে থাকে। আমরা ইনিশিয়ালি এটাকে একটু ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হতে দিচ্ছি। মোটামুটি যখন 50% সেদ্ধ হয়ে যাবে তখন এখানে আমরা বাড়তি পানি যোগ করে দিব। আমাদের চিকেনগুলো মোটামুটি 50% এখানে হয়ে গিয়েছে, এখন এখানে আমরা নিহারির জন্য বাড়তি যতটুকু পানি আছে ততটুকু পানি দিয়ে দিব। আপনারা চাই কিন্তু চিকেনের স্টকও দিয়ে দিতে পারেন, কিন্তু পানি দিলেও কিন্তু কাজ চলবে। সো মোটামুটি এখানে আমি বেশ ভালো পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, আফটারঅল নিহারি বলে কথা। আমরা এখন এটাকে তো সুন্দর মতন করে সেদ্ধ হতে দিব, কিন্তু তার আগে আমি যেটা করছি, সামান্য পরিমাণে আমি অল্প একটু ধনে পাতা কুচি এখানে আমি যোগ করে দিচ্ছি, এবং তারপরে ধিমি আঁচে এটাকে ভালো মতো সেদ্ধ হতে দিচ্ছি। মোটামুটি আমাদের চিকেন নিহারিটা কিন্তু সুন্দর মতন হয়ে গিয়েছে। এখন শেষ প্রান্তে আমি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার এখানে যোগ করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের এই অপশনটা একেবারেই অপশনাল, কেউ কেউ থিক খেতে চায় যারা, তাদের জন্য বলবো কর্নফ্লাওয়ার ইউজ করবেন। আদারওয়াইজ এটা কিন্তু একটু পাতলা হবে, নিহারি তো আসলে পাতলা হয়ে থাকে, নিহারি পায়া, সো আপনি চাইলে পাতলাও খেতে পারেন। বেশ ভালো মতন করে কর্নফ্লাওয়ার আর পানিটাকে একটু গুলে নিতে হবে। এখন এখানে আমরা একটা যোগ করে দিচ্ছি। আমরা একদম নামানোর আগে আবারও সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, এবং এখন এটাকে আমরা সার্ভ করে ফেলবো। একদম উপরে আমি সামান্য পরিমাণে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, আর তারপরে দিয়ে দিচ্ছি একটু জুলিয়ান কাট করে কেটে রাখা আদা কুচি, একটু দিচ্ছি পুদিনা পাতা। ব্যাস হয়ে গেল এইভাবে মজাদার চিকেন নেহেরি রেসিপি। তো এই ছিল আমাদের আজকের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আসি আগামীকাল আবারও দীপ্ত টেলিভিশনের পর্দায় নতুন আরেকটু রেসিপি নিয়ে। সেটা দেখতেও জানতে কাজী ফার্মস কিচেন সহজ ইফতারের সাথেই থাকুন।